Mommy Healthy and Tasty Cooking Art presents Radhuni. গতকাল থেকে রাধুনীরা মাছ মিষ্টি আর মজার মধ্যে আছে। অবশ্যই মাছের তো নানা রকম ট্রেডিশনাল রান্না ইত্যাদি সবটা আমরা শিখবো, অনেকটা আমরা জানিও, আমরা চেখেও দেখবো বিভিন্ন জায়গার মাছ। তবে আমাদের রাধুনীরা ইদানিংকালে কিন্তু তাদের বাঙালি হেসেলে কন্টিনেন্টাল রান্না ঢুকিয়ে ফেলেছে আর ভীষণ ভালোবাসছি আমরা সবাই হোয়াইট সস দিয়ে নানা রকম গ্রিল্ড ফিশ হ্যান ত্যান এখো দেখো। আজকে রাধুনীও কিন্তু আমার মন খুশ করে দিয়েছে, আড্ডা মজা ইত্যাদি তো হবেই, তার সঙ্গে বলেছে একটা কন্টিনেন্টাল প্রেপারেশন করবে মাছের। অর্পিতা ফ্রম শ্রীরামপুর, প্লিজ ওয়েলকাম টু দ্য শো। আমি কি খুব ভুল কথা বললাম? তাই তো প্রমিস করেছো তুমি। একদম, কি কি প্রেপারেশন করবে তুমি মাছের বলো? হোয়াইট ব্রেড কি মানে হোয়াইট সস থাকছে তো? একদম, খুশ। কন্টিনেন্টাল প্রেপারেশন অনেকেই রেস্তোরাঁয় গিয়ে কিন্তু সেটা তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছে, সঙ্গে আবার নানা রকম সসেড বয়েল ভেজিটেবলস। এবং এই বিদেশি রান্না করতে অর্পিতা সুন্দর ট্রেডিশনাল ইন্ডিয়ান শাড়ি পরে চলে এসেছে। নামটা রান্নার হোয়াইট ভেটকি, এবং হোয়াইট ভেটকি তৈরি করতে কি কি লাগে সেটা আগে নোট করি। হোয়াইট ভেটকি: নুন, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, ম্যারিনেট করা ভেটকি মাছ, বাটার দিয়ে ভাজা, সাদা তেল, বাটার, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, রসুন ও কাঁচা লঙ্কা বাটা, চিনি, গুঁড়ো দুধ, শা মরিচ গুঁড়ো, মিক্সড হার্বস, অরিগানো। তাহলে আমি দেখতে পাচ্ছি যে খুব সুন্দর করে কিছু ভেটকির ফিলে ফেলে এটা ম্যারিনেট করা। কিভাবে করা এটা? এটা হচ্ছে লেবুর রস, গোলমরিচ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে এক ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে তারপরে জাস্ট স্যালো ফ্রাই করেছি। রাইট, মাখন আর সাদা তেল দিয়ে স্যালো ফ্রাই করা, মানে এটা অলরেডি ভেজে রাখা, অলরেডি খাওয়ার যোগ্য। এছাড়াও কিন্তু একটা মিষ্টি রেসিপি আছে, কারণ মাছ মিষ্টি আর মজা তিনটেই কিন্তু আমাদের এই এপিসোডস গুলোতে চাই, তাই না বলো? একদম। কি মিষ্টি তৈরি করে তোমার ডান দিকে গেলে একটু একটু? আচ্ছা, এবার কি করবে এটাতে? এবার তো আমাকে মানে সসটা তৈরি করতে হবে। রাইট, এই রান্নাটা কি তুমি বিদেশ থেকে শিখেছো? না না না, বিদেশ থেকে শিখিনি, দেশ থেকেই শিখেছি, কিন্তু বিভিন্ন জায়গা থেকে কালেকশন বলতে পারো। যখন যাও তখন কন্টিনেন্টাল খাবার খাও, যখন যাও রেস্টুরেন্টে যাও নিশ্চয়ই খাই, ভালোবাসি। আচ্ছা, তোমার এইটা কি বিয়ের সময় নাকি? না না, এটা দারুণ ভারী আছে। আর সেট নাকি পুরো? না, ওই আর মানে সেটই বলতে পারো মোটামুটি। এটা কুলো না? কুলো। ওয়াও, কুলোই একটু অন্য টাইপের। বিউটিফুল, দারুণ দারুণ, থ্যাংক ইউ। আর তোমার শাড়িটাও ভীষণ সুন্দর। হ্যাঁ, এটা তো একদম, হ্যাঁ মানে একদম পিওর কটন, গরমের পক্ষে একদম আইডিয়াল। তোমাকে আজকে একদম সরস্বতী ঠাকুরের জন্য। আরে বাবা, রাধুনী কালেকশনস পেয়ে যাবে প্রিয় গোপাল বিষয়কে, আমার শাড়ি দিয়ে সাজায় প্রিয় গোপাল বিষয়। আমি এখানে নিশ্চয়ই সাদা তেল দেবো। হ্যাঁ, সাদা তেল আর মাখন। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সয়াবিন অয়েল ব্যবহার করা হচ্ছে হোয়াইট ভেটকি তৈরি করতে। যত তুমি হাত ইউজ করবে তত তোমার আংটিগুলো দেখা যাবে। আচ্ছা, এবার এতে ফোড়ন দিই। হ্যাঁ হ্যাঁ, ফোড়ন বলতে তেজপাতা, তেজপাতা। আচ্ছা, এবার আমরা দেখেছি যে হোয়াইট ভেটকি বা কন্টিনেন্টাল রান্নায় আমরা কিন্তু শুকনো লঙ্কা বা তেজপাতা ব্যবহার দেখি না। না, এটা কিছুটা ইন্ডিয়ানাইজ করা হয়েছে বলতে পারো। আচ্ছা, আমি চামচটা নিয়ে এবার একে একে জিনিসগুলো দিয়ে দিই। আমার এই দুলটা কেমন লেগেছে তোমার? দুলটা তো আমি প্রথম থেকে নোটিস করছি, ভীষণ ভীষণ দিয়েছে ছোট্ট মিষ্টি বন্ধু, তাই ভীষণ ভীষণ সুন্দর দুলটা, মানে সত্যি সুন্দর। এটা কিন্তু তোমার তার সাথে খুব ভালো যাবে, যাবে পিঙ্কের সাথে, অনেক কিছুর সাথে যাবে এটা, মানে পিঙ্ক হলেও মানে রানীর সাথেও যাবে, পার্পলের সাথেও যাবে। ও কিন্তু ক্লাস 6 এ পড়ে, কিন্তু টেস্টটা দেখো। আচ্ছা, এটা একটু গরম হয়ে গেছে, এই যে এটা ফ্লেমটা উঠছে, আমরা সেই জন্য এটা একদম থেকে সরালাম। আচ্ছা, কিন্তু কালো কালো হয়ে যাবে, কালো হয়ে যাবে। হ্যাঁ, এবার আমি এগুলো দিয়ে দিই, গোলমরিচ গুলো পুরোটাই দিয়ে দিচ্ছি, গোটা গোলমরিচ। হুম, গোটা গোলমরিচ ফোড়নে। আচ্ছা, এটা হচ্ছে রসুন বাটা। হ্যাঁ, আচ্ছা, রসুনের সাথে লঙ্কা, না একটু লঙ্কাও বেটে এনেছি। আর তুমি লাল লঙ্কা আর মানে কাঁচা লঙ্কা, লাল লাল লঙ্কা। হুম হুম হুম, এটা আর তার সঙ্গে হচ্ছে নুন, মনে হচ্ছে নাকি হালকা ভুলে গেছে মনে হচ্ছে, নুনটা আগে দিয়ে দিই। হ্যাঁ,
তুমি রান্না করো কত বছর বয়স থেকে? বিয়ের পর থেকেই বলতে পারো। প্রথম রান্না কি করেছিলে মনে আছে? হ্যাঁ, সেভাবে মনে নেই, তবে যতদূর সম্ভব মনে হচ্ছে নুডলস। যাই, আমি এত পাকা ছিলাম, আমার প্রথম রান্না ছিল পালক পনির। ও বাবা! আচ্ছা, এবার এটার মধ্যে এটা তো একটু বিয়ে হয়েছে, এবার একটু চিনিটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, চিনি দিচ্ছ? সামান্য একটু চিনি, মানে জাস্ট একটা মানে ফ্লেভারটাকে এনহ্যান্স করার জন্য, বাড়ানোর জন্য ফ্লেভারটা। আর আমি এখান থেকে একটা চামচ নিয়ে এই মানে এই যে দুধটা এর মধ্যে দিয়ে দিই। আগে আমি নরমাল জাল দিয়ে দুধ, হ্যাঁ, এবার এর মধ্যে আমি আগে ময়দাটা গুলে নিই, কারণ হোয়াইট সস হিসেবে তৈরি হচ্ছে না। এটা কতবার বানিয়েছো? এটা 3-4 বার। কার জন্য বানিয়েছো? বাড়িতেই, এবার টুকটাক গেস্টদের জন্য, মানে বাড়িতে বন্ধু বান্ধব এই রকম আর কি, বা নিজেরা খাওয়ার জন্য। বন্ধু বান্ধব কারা তোমার? বন্ধু বান্ধব বলতে এখন তো সেই অর্থে ধরো মেয়েদের বাবা মায়েরা, মানে বন্ধু যারা। আমার এক মেয়ের বয়স, ছোট মেয়ে 21 বছর, বড় মেয়ে 22 বছর। যা বোঝাই কথা বলছে না, আমি তো কথা বলছি না, বড় মেয়ে মাছি মুখ করবো আমরা। জাফরানি পায়েসের রেসিপি তুমি এই দুটোখানে একসাথে কি একসাথে কিছু করবে? না, একসাথে কিছু না, মানে পায়েসের মতোই পায়েস হবে, শুধু এটা আলাদা করে আমি আমন্ড আর কাজুটাকে একটু ঘিয়ে ভাজবো, ওটা মাঝখানে দেবো আর কি। খিদে পাচ্ছে, কিন্তু তার আগে ইনগ্রেডিয়েন্টস গুলো নোট করতে হবে। জাফরানি পায়েস তৈরি করতে কি কি লাগে নোট করে নিন। জাফরানি পায়েস: ঘি, তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ, দুধ, জলে ভেজানো কামিনী আতপ চাল, চিনি, গুঁড়ো দুধ, কিশমিশ, কাজু, আমন্ড, দুধে ভেজানো জাফরান। তাহলে এটাও জ্বালিয়ে দিই, এটাও জ্বালিয়ে দিই, দুটো মানে শ্বশুরবাড়ি বাপের বাড়ি একসাথে এক্সিস্ট করে, শ্বশুরবাড়ি বাপের বাড়ি, একদম একদম। আচ্ছা, এটাতে তাহলে আমি প্রথমে দুধটা দিয়ে দিই। আচ্ছা, না এইটা আগে করি, এইটা আগে, এটা তো আগে, তাহলে দুটোতে একসাথে ঘি দিয়ে দাও তোমার যদি ঘি দুটোতে লাগে। হ্যাঁ, দুটোতে ঘি লাগবে। হ্যাঁ হ্যাঁ, দুটোতে ঘি দিয়ে দাও। আর কেউ যদি চাই এর সাথে একটু সাদা তেল ব্যবহার করতে পারে তো? হ্যাঁ পারে, কিন্তু পায়েস তো, হ্যাঁ আমি মানে ঠিক পায়েসের সাদা তেলটা ভালো লাগে না আর কি। আচ্ছা, তুমি লাস্ট কি সিনেমা দেখেছো মেয়েদের সঙ্গে? মেয়েদের সঙ্গে তো মায়েদের বন্ডিংটাই আলাদা থাকে। মেয়েদের সাথে মেয়েরা মানে মুম্বাইতে তো যাও তো তুমি? হ্যাঁ হ্যাঁ, অনেকবার অনেকবার যাওয়া হয়ে গেছে। তোমার ফেভারিট অ্যাক্টর কে যে মুম্বাইতে থাকে? শাহরুখ। ও রিয়েলি? আর মেয়েরা তোমাকে শাহরুখকে ছেড়ে দেবে? আর সত্যি কথা বলতে কি, মানে এখানে তুমি দিলে হচ্ছে দারচিনি দিলাম, হ্যাঁ মানে গোটা গরম মশলা দিচ্ছি, হ্যাঁ এলাচ দিলে, দারচিনি দিলে, লবঙ্গ দিলে, হ্যাঁ আচ্ছা দুটোই তেজপাতা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিই। আচ্ছা, এটাতে তুমি কি দিচ্ছ? এটাতে দিচ্ছি হচ্ছে আমন্ড আর কাজু। ওকে, মেয়েদের সাথে তো মানে হিন্দি বই বেশি দেখা হয়। কোন সিনেমাটা মেয়েদেরকে প্রথম দেখিয়েছিলে তুমি যখন ওরা ছোট ছিল? মায়ের সাথে একটা আবদার থাকে না ওদের মুভি দেখছি সেভাবে, হিন্দি মুভি বলতে প্রথম একদম দেখেছিলাম সেটা মানে খুবই হাস্যকর শোনাবে, ওরা তখন একটু বড় অত বোঝে না, দেবদাস। দেবদাস দেখতে গেছিলে মেয়েদের সাথে দিয়ে বলেছো তো? হ্যাঁ, জামাই চাই না। আমি কি করি এটার মধ্যে মানে দুধটা ঢেলে দিই। ওকে, দুধটা যেই ফুটতে শুরু করবে তারপরে আমি চালটা ছাড়বো। আচ্ছা, চালটা কিন্তু ভেজানো আছে, হ্যাঁ মানে 1 ঘন্টার মতো ভেজানো আছে। আর ক্রাশ তো করা, একটু ক্রাশ করা, হাফ ক্রাশ টাইপের করা। আর আচ্ছা, এটা তো হয়েই গেছে, মানে হাফ হাফ মানে বেশি তো ভাজতে লাগবে না, জাস্ট একটু ব্রাউন হবে কাজু, তাই এটা আমি চালটা দেবার পরে এগুলো আর কিশমিশটা দিই। তাহলে এখানে তুমি চালটা দিতে থাকি? হ্যাঁ নিশ্চয়ই। জাফরানি পায়েস তুমি কাকে খাইয়েছো, বা জাফরানি পায়েসের মতো মিষ্টি কোন সদস্য তোমার বাড়ির সবচেয়ে সুইটেস্ট মেম্বার তুমি ছাড়া? আমার দুই মেয়ে। আচ্ছা, দুই মেয়ের নাম বলো তো। বারান্দায় মা জাল্লা জাল্লা বলতে পারো। আমার বরের নাম দেবব্রত। বলো মেরে সামনে ওয়ালি খিড়কি পে দেবব্রত রয়েতে, বলো বলো। আজকে এত বছর পরে একটা হোক, রোমান্টিক সিজলিং একটা পায়েস ভালোবাসার হোক। মেরে সামনে ওয়ালি খিড়কি পে দেবব্রত রহতে থে। ও বাও, জাফরানি পায়েসও রেডি, এর মধ্যে আর কিছু পাবে না তো? না, ও তুমি জাফরানটা দেবে না, যেটা আসল জাফরান ওইটাই। এবার ওটা একটু ছাঁকতে হবে, ছেঁকে দুধে ভেজানো আছে। আচ্ছা, তুমি দিয়ে দাও ওটা।
মাছ আর মিষ্টি রেডি, মানে ওয়াইল্ড ভেটকি আর জাফরানি পায়েস রেডি টু সার্ভ। অসাধারণ মাছের রেসিপি তৈরি করেছে, যেটা বাঙালির হেসেলে দেশ আর বিদেশকে মিলিয়ে দিয়েছে ওয়াইল্ড ভেটকি। তার সঙ্গে রয়েছে এই যে বাঙালির মিষ্টি জাফরানি পায়েস। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এখন চেখে দেখবো, আর ততক্ষণ আপনারা রেসিপিগুলো দেখে নেবেন। হোয়াইট ভেটকি, নুন, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, ম্যারিনেট করা ভেটকি মাছ, বাটার দিয়ে ভাজা, সাদা তেল, বাটার, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, রসুন ও কাঁচা লঙ্কা বাটা, চিনি, গুঁড়ো দুধ, শা মরিচ গুঁড়ো, মিক্সড হার্বস, অরিগ্যানো। প্রথমে একটি পাত্রে ভেটকি মাছগুলো নুন, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো দিয়ে ঘণ্টাখানেক ম্যারিনেট করে বাটার দিয়ে হালকা সেঁকে নিতে হবে। মাইক্রোওয়েভেও বেক করে নেওয়া যেতে পারে। এরপর হোয়াইট সস বানানোর জন্য ফ্রাইং প্যানে সাদা তেল ও বাটার দিয়ে হালকা গরম হলে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। তার মধ্যে গোটা গোলমরিচ, রসুন ও কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা এবং পরিমাণ মতো নুন ও চিনি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এবার অন্য একটি পাত্রে জল মেশানো দুধের মধ্যে পরিমাণ মতো ময়দা গুলে নিতে হবে। তারপর আঁচ একেবারে কমিয়ে ফ্রাইং প্যানের মধ্যে এই ময়দার মিশ্রণটা ঢেলে ক্রমাগত নাড়তে হবে, যাতে কোনো লাম্প তৈরি না হয়। বেশ ঘন হয়ে এলে শা মরিচ গুঁড়ো, মিক্সড হার্বস ও অরিগানো মিশিয়ে নামিয়ে নিতে হবে। এভাবে তৈরি হোয়াইট সস ম্যারিনেট করা ভাজা ভেটকি মাছের উপর ছড়িয়ে পরিবেশন করুন। হোয়াইট ভেটকি জাফরানি পায়েস, ঘি, তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ, দুধ, জলে ভেজানো কামিনী আতপ চাল, চিনি, গুঁড়ো দুধ, কিশমিশ, কাজু, আমন্ড, দুধে ভেজানো জাফরান। প্রথমে কড়াইতে ঘি দিয়ে তেজপাতা, ছোট এলাচ ও লবঙ্গ ফোড়ন দিতে হবে। একটু নাড়াচাড়া করে ঠান্ডা দুধ ঢেলে দিতে হবে। দুধ বেশ ফুটে উঠলে জলে ভিজিয়ে রাখা কামিনী আতপ চাল দিয়ে সিদ্ধ করতে হবে। কিছুক্ষণ পর চাল বেশ সিদ্ধ হয়ে এলে পরিমাণ মতো চিনি, গুঁড়ো দুধ ও কিশমিশ মেশাতে হবে। এরপর অন্য একটি ফ্রাইং প্যানে ঘি গরম করে কাজু ও আমন্ড বাদাম ভেজে নিতে হবে। এই ভাজা কাজু ও আমন্ড পায়েসে মিশিয়ে আঁচ বন্ধ করে দিতে হবে। একেবারে শেষে দুধে ভিজিয়ে রাখা জাফরান ছেঁকে পায়েসে মেশাতে হবে এবং 2-3 ফোঁটা আতর দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর ঠান্ডা হলে পরিবেশন করুন জাফরানি পায়েস। আচ্ছা খাও, তোমার যদি ইচ্ছে হয় শুকনো লঙ্কা তুমি নিজে নিয়ে নিতে পারো। না, লঙ্কা দিলে কি সব বলে জানো, ঝামেলা টামেলা। না 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 না, ভালো লেগেছে? মারো, খুব ঠিকঠাক হোয়াইট সসটা হয়েছে। তুমি বলো, তুমি নিজেও তো খাচ্ছ। এবার তুমি জাফরানি পায়েসটা খাও। যারা ফিরনি খুব ভালোবাসে তারা এটা প্রচন্ড ভালোবাসবে। এটা মানে ফিরনিটি আর একটা টাইপ, একদমই দারুণ। ওয়েল ডান, খুব ভালো হয়েছে। দুটো রেসিপি খুব ভালো। আই এম অনার্ড। যে কোনো পার্টির জন্য প্লিজ এই দুটো খুব ভালো যেতে পারে, খুব ভালোভাবে রেধে সবার মন জয় করে নেওয়া যায়। আমরা তোমাকে আরও ইন্সপায়ার করবার জন্য কী কী দিচ্ছি একবার দেখে নাও। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মহেন্দ্র দত্ত অ্যান্ড সানসের পক্ষ থেকে একটি ব্যাগ, দাগে জম মার্গো কেয়ারের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, আর শিওর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেসের তরফ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, নিউ আমরের পক্ষ থেকে একটি কেক, রনক ম্যাট্রেসের তরফ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। একটা সেই কাপ মেয়েদের কাছে যখন মুম্বাইতে যাবে তখন নিয়ে যাবে। একদম, এটাই তো সারা জীবনের স্মৃতি হয়ে যাবে। নিশ্চয়ই। আকাশ আছে রাধুনী, তোমায় দিচ্ছে এই কাপ। এখানে থাকবে তোমার ছবি, তোমার সঙ্গে সবসময় থাকবো। থ্যাংক ইউ সো ভেরি মাচ। থ্যাংক ইউ। এছাড়া রয়েছে 5-5টা ওয়াও মোমোর ভাউচার। শুরু করছি 5 ফোড়নের মগজ দোলাই। প্রথম প্রশ্ন, এগুলোর কোনটাকে সারা রাত ম্যারিনেট করে রাখা যায় না? বিফ, চিকেন, ফিশ? সারা রাত ম্যারিনেট করে রাখা যায় না। বিফ, ফিশ। ও, কারণ ফিশ সারা রাত নরম হয়। কোথায়? সসের মিষ্টি ভাবটা কমানোর জন্য কি ব্যবহার করা হয়? গরম জল,
নাকি নুন আর লেবুর রস নাকি ঠান্ডা নুন জল? সময় চলে যাচ্ছে, নুন আর লেবুর রস। হ্যাঁ একদম কারেক্ট। এই নাও তোমার ওয়াও মোমোর ভাউচার, কনগ্রাচুলেশনস। খাতা খুলে ফেলেছে অর্পিতা। নেক্সট প্রশ্ন, হাসিটা দেখে বোঝা যাচ্ছে টমেটোকে কি বলা হয়, জড়িবুটি ফল না সবজি? সবজি না ফল। ফল? হুম তাই না? তুমি নিশ্চয় তুমি ভুল বলেছো। ও সরি। আচ্ছা পরের প্রশ্নে চলে যাচ্ছি, তাপে কোন ভিটামিন নষ্ট হয়? তাপে কোন ভিটামিন নষ্ট হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি? ভিটামিন সি। রাইট। এই নাও তোমার ওয়াও মোমোর ভাউচার। থ্যাংক ইউ। আচ্ছা নেক্সট চলে যাচ্ছি আমরা পাঁচ নম্বর প্রশ্ন, দ্যাটস দ্য লাস্ট কোয়েশ্চন। পাঁচ ফোড়নের মগজধোলাইতে কত টেবিল স্পুনে এক কাপ হয়? আট, চোদ্দ, ষোলো? চোদ্দ। ষোলো। সত্যি জানা ছিল না, কিন্তু অনেক কিছু জানতে পারলে তো। নিশ্চয়ই নিশ্চয়ই। তুমি কটা পেয়েছো দেখো তো? দুটো। দুটো পেয়েছো, তোমার দুই মেয়ের জন্য তুমি জোগাড় করে নিয়েছো, ব্যবস্থা করে নিয়েছো, বাকি জনদের জন্য আমরা আদর করে ভালোবেসে তোমার এত সুন্দর রান্নার জন্য এগুলো দিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কনগ্রাচুলেশনস। পাঁচ ফোড়নের মগজধোলাইতে দারুণ পারফর্ম করতে গেলে দেখতে হবে নীলাদির টিপ। আজকে কি বলছে নীলাদি দেখে নিন। নিয়মিত দুধে ভেজানো জাফরান খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। ভালো লেগেছে? তোমার সঙ্গে তো একটা ভালোবাসা তৈরি হয়েই গেল। তোমাদের টিমকেও সবাইকার জন্য আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। আমাদের রাধুনীদের টোটাল রাধুনী তাই বক্তব্য যে যারা আসে আর কি রাধুনীরা তারা ভীষণ কমফোর্টেবল ফিল করে, একদম পুরো মনে হচ্ছে একদম বাড়ির সবাইকার সাথে গল্প করছে। তাই যেও না, দেখতে থাকুন ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং আর প্রেজেন্টস রাধুনী, যেখানে আমরা আমাদের মনের কথা খুলে বলতে পারি কারণ আমরা একে অপরের ফ্যামিলি মেম্বার বলে মনে করি। দেখতে থাকুন প্রতি সোম থেকে শনি ঠিক দুপুর দেড়টায়, সঙ্গে থাকবো আমি মানালি, আকাশ আকাশ।